এই ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য করছি। তো প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের জন্য এই প্রথম গুগল থেকে নামানো বইয়ের সাহায্যে ক্লাস নিতেছি। তো যাই হোক, তোমাদের জন্য ক্লাস এখানে প্রথম ক্লাস বানাচ্ছি। বন্ধুরা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের জন্য অনেক অনেক পড়া তৈরি করবো, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো চলে আসছি মূল পড়া দিকে। স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? স্ক্রিনে আমরা আমাদের যে ইংলিশ বই রয়েছে না, সেই বইটার লোগো বা চিত্র দেখতে পারতেছি, তাই না? তো আমরা দেখবো আমাদের এই ষষ্ঠ শ্রেণীর বইতে কতগুলো এক্সপিরিয়েন্স রয়েছে, মোট এক্সপিরিয়েন্স রয়েছে কয়টা বলো তো? মোট এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু 19টি। আচ্ছা, এখানে সিরিয়াল নম্বর যে কটা রয়েছে এই কয়েকটাই আমাদের এক্সপিরিয়েন্স, এগুলো হলো পড়ার নাম, তাই না? তো আমরা হচ্ছে আজকে পেজ 1 থেকে 14 এর মধ্যে যে প্রথম পড়াটা রয়েছে তার নাম কি বলো তো? টকিং টু পিপল। তো আমরা যখন মানুষের সাথে কথা বলি তখন সেই কথাগুলোকে কেমন হতে হবে? অবশ্যই ভদ্র হতে হবে, তাই না? মার্জিত হতে হবে। তো যদি কথাবার্তায় আমাদের কী থাকে, আদব কায়দা থাকে, ভদ্রতা থাকে, তখন সেটা হবে হচ্ছে ফর্মাল। ফর্মাল ইংলিশটা হচ্ছে বা স্পিচটা হচ্ছে অফিস আদালত সংক্রান্ত, বা যখন আমরা কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলি বা বয়স্ক লোকদের সাথে কথা বলি তখন আমরা যে ধরনের এক্সপ্রেশন ব্যবহার করি সেগুলো হচ্ছে ফর্মাল এক্সপ্রেশনস। তো বন্ধুরা, এখন আমরা মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে সেই বিষয়টা একটু তোমাদেরকে জানাবো। সেটা হচ্ছে অবশ্যই হোয়েন উই টক টু এনি পারসন অর উইথ এনি পারসন উই শুড ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইফ দে আর আননোন টু মি অর ইফ দে আর ইল্ডারলি টু মি। তারা যদি আমার কাছে অপরিচিত হয় বা আমার কাছে বয়োজ্যেষ্ঠ হয়, তো আই শুড ইউজ ফর্মাল এক্সপ্রেশনস। আমরা কয়েকটা ফর্মাল এক্সপ্রেশনস দেখবো এখন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই, এই যে দেখো এখানে আমাদের পেজ কত, পেজ নম্বর হচ্ছে, হ্যাঁ, পেজ 3। তো এখানে আমাদের কিছু ফর্মাল এক্সপ্রেশনস রয়েছে অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশনস রয়েছে। এগুলোর আমরা হচ্ছে কি করব, এগুলোর হচ্ছে আমরা একটু বাংলা করে নেই। তো ফর্মাল এক্সপ্রেশনস মানে কি তাহলে পড়লাম আমরা বলো তো? বলো, ফর্মাল এক্সপ্রেশনস মানে হলো রীতিসিদ্ধ অভিব্যক্তি বা কথাবার্তা। রীতিসিদ্ধ বুঝো, নিয়মকানুন মেনে যেটা করা হয় বা আনুষ্ঠানিক অভিব্যক্তি, আনুষ্ঠানিক অভিব্যক্তি। আর এটা ইনফর্মাল হচ্ছে অনানুষ্ঠানিক, অফিস আদালত সংক্রান্ত, ঠিক আছে? এটা হলো অফিস আদালত সংক্রান্ত। আর এটা কি বাহিরে, অফিস আদালতের বাহিরে যেটা আমরা বলে থাকি, ঠিক আছে? এখন বলতো, এই যে দেখো ফর্মাল এক্সপ্রেশনসের মধ্যে কী কী রয়েছে এখানে উল্লেখ, হ্যালো আছে, তারপর কি আছে বলো? ইটস আ প্লিজার টু মিট ইউ, আই অ্যাপোলোজাইজ, মাচ অ্যাপ্রিসিয়েটেড, কুড ইউ প্লিজ হেল্প মি, হাউ আর ইউ ডুইং, ডু ইউ ওয়ান্ট টু শেয়ার, আই এম নট এইবল টু অ্যাটেন্ড। এগুলোর আমরা একটু বাংলা জেনে নেই। হ্যালো মানে কি বলেন তো সবাই? হ্যালো মানে ওহে, এই যে, তাই না? আচ্ছা, ইটস আ প্লিজার টু মিট ইউ মানে কি, আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। আই অ্যাপোলোজাইজ মানে কি বলো? আমি দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি, আমি দুঃখিত, এরকম আমরা বলি সেটা, ঠিক আছে? আচ্ছা, আমি দুঃখ প্রকাশ করছি, আমি দুঃখ প্রকাশ করছি, আচ্ছা, বা আমি দুঃখিত, ঠিক আছে? এবার বলো মাচ অ্যাপ্রিসিয়েটেড মানে কি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপরটা কি আছে, কুড ইউ প্লিজ হেল্প মি, অনুগ্রহ করে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন? ডু ইউ ওয়ান্ট টু শেয়ার, আপনি কি শেয়ার করতে চান? শেয়ার মানে কোনো কিছু কোনো ব্যক্তির সাথে কি করা বা কোনো প্রাণীর সাথে ভাগ করে নেওয়া, তাই না? আদান প্রদান করা। যেমন আমাদের
অনেক সময় বাড়িতে কিন্তু বিড়াল থাকে, সে বিড়ালকে আমাদের যে খাবার থাকে সেখান থেকে কিছু শেয়ার করতে হয়, জানেন, রুটি থাকুক বা যাই থাকুক সেটা আমরা একটু দিই না, ওটাই হলো শেয়ার। তো একবার দেখো, আই এম নট এবল টু অ্যাটেন্ড, আমি এটা করতে পারবো না, বা এই যে অ্যাটেন্ড মানে কি বলো তো, উপস্থিত হওয়া না, আচ্ছা আমি উপস্থিত হতে সক্ষম হব না, বা এটা আমি করতে পারবো না, এরকম লেখছে এখানে। তো এখন বলো এইগুলো সব তাহলে কী ধরনের এক্সপ্রেশনস? এগুলো ফর্মাল এক্সপ্রেশনস। ফর্মাল এক্সপ্রেশনসের মধ্যে আমরা কিন্তু যখন কথা বলি কারোর সাথে তখন কি এই ইউ মানে কি তুমি ধরা হবে নাকি আপনি ধরা হবে? আপনি ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। নেক্সট দেখো তো এখানে কি আছে, হ্যালোর আমরা হচ্ছে ইনফর্মাল কি করব, হাই অথবা হে, এইটার মানেও কিন্তু ওই হ্যালোর মতোই, এই যে ও হে ও গো এরকম বলে না, বলো, এগুলোর মানেটাও ওই রকমই হয়। তো এই যে বা ও হে। নেক্সট, ইটস দ্য প্লিজার টু মিট ইউ, এর ইনফর্মাল হচ্ছে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ হচ্ছে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, বা তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, একটু বাহিরে এগুলো বলতে হয়। এরপর দেখো, আই অ্যাপোলোজাইজ, আমি দুঃখ প্রকাশ করছি বা আমি দুঃখিত, এটাকে আবার ইনফর্মালে বলা হচ্ছে আই অ্যাম সরি, আই অ্যাম সরি, আমি দুঃখিত। আচ্ছা, এরপরে মাচ অ্যাপ্রিসিয়েটেড, এটা কি? হ্যাঁ, এটার জন্য যাবে হচ্ছে কি বলো? হ্যাঁ, অনেক ধন্যবাদের জন্য আমরা সরাসরি শুধু থ্যাংকস ব্যবহার করব, থ্যাংকস, ধন্যবাদ। দেখো কৃতজ্ঞতা কিন্তু স্বীকার করলো না, অনেক সময় কিন্তু আমরা বলি থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ, ঠিক আছে আপনাকে ধন্যবাদ। আর যদি শুধু থ্যাংকস বলে, কেউ যদি একটু গাম্ভীর্য অহমিকা প্রকাশ পায় না, কথার মধ্যে কিন্তু কী থাকতে হবে? মার্জিত ভাব থাকতে হবে, পলাইটনেস থাকতে হবে, ভদ্রতা। কুড ইউ প্লিজ হেল্প মি, দেখো এখানে প্লিজ থাকলে কিন্তু ভদ্রতা বজায় থাকে। আমি কারোর সাথে কথা বললাম অবশ্যই আমার তাকে সম্মান দেখিয়ে কথা বলতে হবে, তাই না? তো এইখানে দেখো, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো বা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, কিন্তু এখানে কোনো কি ব্যবহার করা হয় নাই বলো তো, প্লিজ শব্দটি ব্যবহার করা হয়নি। আমাকে সাহায্য করতে পারো বা আমায় সাহায্য করো, এখানে কিন্তু দেখো এখানে এই যে ইউটা আছে, ইউটা আসলে কাকে বলা হচ্ছে? বন্ধুর সাথে যখন কথা বললাম তখন ইউ মানে ক্যান ইউ হেল্প মি, তুই কি আমাকে সাহায্য করতে পারিস বা তুমি কি আমাকে সাহায্য করবে। এখন দেখো কথার মধ্যে কিন্তু একটু কি আছে, ভদ্রতা বজায় নেই, আছে? তুমি যখন কাউকে, বিশেষত তোমার টিচারকে বলবো স্যার আপনি কি আমাকে একটু দয়া করে সাহায্য করতে পারবেন বা আপনি আমাকে সাহায্য করবেন, দেখো এখানে প্লিজ ব্যবহার না করার কারণে ইনফর্মাল হয়ে যাচ্ছে। এরপরে হেল্প মি, আমাকে সাহায্য করুন বা আমাকে সাহায্য করো, সাহায্য করো, এখানে কি রুডনেস প্রকাশ পাইছে না, মানে অভদ্রতা? এরপরে হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন, এখানে হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, কেমন চলছে দিনকাল, এরকম বলে না, ওই কেমন চলছে দিনকাল এরকম বলে, কিন্তু এটা কি ভদ্রতা? হ্যালো গাইস, হোয়াটস আপ বলে না তো? এইখানে যাদের সাথে কথা বলতেছে তাদের সাথে কি একেবারে অপরিচিত নাকি পরিচিত? পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে যে কথাবার্তাগুলো হয় বেশিরভাগ কী হয়, ইনফর্মাল হবে, এটা কোনো নিয়ম রীতি বা কী বলে আনুষ্ঠানিক অভিব্যক্তি না, কথাবার্তা না, তাই না? এর বলো তাহলে হোয়াটসঅ্যাপ অর্থ হলো কী খবর, কী খবর, তাহলে এখন কথাটার মধ্যে কিন্তু কী নাই, মার্জিত ভাব নেই। ডু ইউ ওয়ান্ট টু শেয়ার, আপনি কি শেয়ার করতে চান? আচ্ছা, ওয়ান টু শেয়ার, শেয়ার করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু শেয়ার আছেন এরকম, তো ওয়ান টু শেয়ার, শেয়ার করতে চাও, দেখো এখানে কি কথাটার মধ্যে কিন্তু সে তার বেশ পরিচিত, পরিচিত এবং কথার মধ্যে কোনো ইয়ে নাই, মার্জিত ভাব নেই। আচ্ছা, এবার দেখো আই কান্ট মেক ইট, আমি এটা করতে পারবো না, আই কান্ট মেক ইট, কথার মধ্যে কিন্তু মার্জিত ভাব নেই, তো আমি করতে পারবো না, আমি, তারপরে এ ধরনের কথাবার্তা যদি বলতে থাকি, আমাকে সাহায্য করো
দেখো করবো বলতেছে, লোকটা পরিচিত না অপরিচিত? পরিচিত। তাহলে আমরা যখন কোনো একজন ইল্ডারলি পার্সনের সাথে কথা বলি, তিনি যদি আমার বয়োজ্যেষ্ঠ হন, অপরিচিত, বয়োজ্যেষ্ঠ বা খুবই আমার পরিচিত, কিন্তু আনুষ্ঠানিক অর্থাৎ অফিস আদালত সংক্রান্ত ব্যক্তিদের সাথে আমরা কি ভদ্রতা বজায় রেখে যে ধরনের কথাবার্তা বলবো সেটা হবে ফর্মাল এক্সপ্রেশনস। আর বন্ধুবান্ধব বা আমার চেয়ে ছোটো যারা রয়েছে তাদের সাথে আমরা যে ধরনের কথাবার্তা বলি এটা ইনফর্মাল এক্সপ্রেশনস। তো আমরা ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনস শিখলাম। তো ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি অন্তত পক্ষে। এর পরবর্তীতে আমরা নিচের দিকে যে কাজগুলো আছে সেগুলো শেখানোর চেষ্টা করব। তো এখানেই ক্লাসটা শেষ হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।